সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি নূরুন্নাহার নাজনীন, আশা হওয়ার উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের পড়াবো ক্লাস থ্রি বিষয় বিজ্ঞান অধ্যায় দুই। গত ক্লাসে আমরা অধ্যায় দুইয়ের প্রথম দুই পৃষ্ঠা পড়েছিলাম। ছয় সাত আট পৃষ্ঠা পড়েছিলাম, আট নয় পৃষ্ঠা পড়েছিলাম। আজ আমরা বাকিটুকু পড়ার চেষ্টা করব। সবাই ভালো আছো আশা করি, সবার সুস্থতা কামনা করি। আসো আমরা লেখাপড়া শুরু করি। গত ক্লাসে আমরা কি যা যা পড়িয়েছিলাম সবার কি মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম জীব ও জল। জীব কাকে বলে? যাদের জীবন আছে তাদের জীব বলে। জীব কারা? মানুষ, গরু, ছাগল, পশু পাখি, প্রাণী, গাছপালা, এরা হচ্ছে জীব। জীব কি করে? জীব খাদ্য গ্রহণ করে, চলাফেরা করতে পারে, বংশ বিস্তার করতে পারে। যারা এসব কাজ করতে পারে তারা হচ্ছে জীব। আর জল কারা? যাদের জীবন নেই তারা জল। তাদেরকে আমরা বলি কি? জল। মনে আছে শিক্ষার্থীরা আমরা করেছিলাম জল হচ্ছে চেয়ার, টেবিল, বই, খাতা, পেন্সিল, তাই না? এগুলো তো খাদ্য খেতে পারে না, চলাফেরাও করতে পারে না, বংশ বিস্তারও করতে পারে না। সবার কি মনে পড়েছে গত ক্লাসে পড়া? আজ আমরা পড়ব উদ্ভিদ। আজ আমরা কি পড়ব? উদ্ভিদ। উদ্ভিদ কি? আজ আমরা পড়ব কি? উদ্ভিদ। উদ্ভিদ তোমাদের বইয়ে নয় পৃষ্ঠা দেখো লেখা আছে উদ্ভিদ। আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে। গত ক্লাসে আমি একটা ছবি এঁকেছিলাম, আমি কিন্তু দেখিয়েছিলাম যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা কোনগুলো। অনেক উদ্ভিদের ফুল ও ফল হয়। কোন কোন উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। আমরা উদ্ভিদের খাদ্য সংগ্রহ করি কিভাবে? আমরা আম, জাম, কাঁঠাল, কলা এই ফলগুলো গাছ থেকে পেরে খাই। আবার কি করি? আবার ফুল হলো গোলাপ ফুল, বেলি ফুল, কন্দরা, হাসনাহেনা, কত ধরনের ফুল হয় না? সেগুলো আবার গাছের শোভা বৃদ্ধি করে আমরা গাছে রোপণ করে দেখি, বাগান লাগাই, গাছে লাগাই, ছাদে আমরা গাছ লাগাই। তারপরে এছাড়া আমরা ফুলের মালা পরি, তাই না? চুলে লাগাই। তো ফুল দেখলে মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যায়। সেজন্য মানুষ কি বলবো? যে মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। আসো আমরা আজকে জানবো পৃথিবীতে কি কি ধরনের উদ্ভিদ আছে। পৃথিবীতে কি কি ধরনের উদ্ভিদ আছে দেখো, দশ পৃষ্ঠা। ফুল, কাণ্ড ও এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? ফুল, কাণ্ড ও আকার। ফুল, কাণ্ড ও আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদকে আমরা কোন বিভাগ ভাগ করব? এক হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, বানানটা খেয়াল করো, অপুষ্পক সরল, পরস্পর মধুরাশ্র, অযুক্ত, যুক্ত, অপুষ্পক, তাই না? উদ্ভিদ অপুষ্প উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় না, যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলো অপুষ্প উদ্ভিদ। অপুষ্প মানে ফুল হয় না, অপুষ্প, পুষ্প নাই, পুষ্প মানে ফুল, অপুষ্প কিভাবে না? ফুল
যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মস এবং ঘেটি শাক, মস এবং ঘেটি শাক অপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা দুটো উদাহরণ দিতে পারি, কোন কোন গাছের ফুল হয় না, একটা হচ্ছে মস। শিক্ষার্থী আমাদের খেয়াল করে, একটা হচ্ছে মস আর একটা হচ্ছে ঘেটি শাক। এই দুটো উদ্ভিদের কি হয় না, এই দুটো উদ্ভিদের কি হয় না, এই দুটো উদ্ভিদের ফুল হয় না, সেই জন্য এই দুটো উদ্ভিদকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ। এছাড়াও আরো অনেক উদ্ভিদ আছে যে সকল উদ্ভিদের ফুল হয় না, সে সকল উদ্ভিদকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? এবার আমরা জানবো সপুষ্পক উদ্ভিদ। দুই, সপুষ্পক উদ্ভিদ। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো সপুষ্পক উদ্ভিদ? যে সকল উদ্ভিদে ফুল হয়, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদ কাকে দেব? যে সকল উদ্ভিদে ফুল হয়, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলো হচ্ছে কি সপুষ্প উদ্ভিদ। এখন কোন উদ্ভিদের ফুল হয় আমরা জানলাম, গোলাপ, জবা, আম গাছে ফুল হয়, আম, ইত্যাদি আম গাছে ফুল হয়। মেয়েরা তোমরা আম গাছ দেখেছ? আম গাছে কিন্তু অনেক ফুল হয়, একসাথে অনেকগুলো ছোট 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 সাদা সাদা অনেক ফুল হয়, সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আবার দাম আছে ফুলে। তোমরা যারা দেখনি বা দেখেছো কখনো বোঝার চেষ্টা করনি, সামনে আবার আমের সিজন আসছে না, গ্রীষ্মকাল, শীত শেষ হয়ে গেলে তো গ্রীষ্মকাল আসবে। তোমরা চেষ্টা করবে যখন আম গাছ দেখবে একটা যাওয়ার চেষ্টা করবে, তখন খুব দাম একটা আলাদা অন্যরকম দাম, প্রত্যেক ফুলেরই আলাদা দাম, আম গাছের ফুলেরও দাম আছে, তখন ফুল থেকে ফল হয়। তাহলে আর সব রাস্তা দেখুন কি অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় না তাকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল হয় তাকে বলবো আমরা সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের উদাহরণ কি শিক্ষার্থীরা? মস, ঘেটি, শাক। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ কি? গোলাপ, জবা, আম, শাপলা। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা সপুষ্পক উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদ? এখন তোমরা বলতে পারবে না, লিখতে পারবে? আমি আশা রাখি তোমরা লিখতে পারবে। এবার আসো আকার ও কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস। আকার ও কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস। ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুদ্ধ শ্রেণী। কোন শ্রেণীর বিরুদ্ধ? এবার আসো আমরা বলবো আকার ও কাণ্ড অনুযায়ী আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদ। আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদ। এখন আমরা শিখবো আরেকটা বিরুদ্ধ। তোমাকে বানান দিয়ে খেয়াল করেছো বিরুদ্ধ, বয়স্ক বি, রস্কর গু, খন্ডপুত্র বিরুদ্ধ। ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুদ্ধ শ্রেণী। বিরুদ্ধ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট ও কাণ্ড নরম। আমরা আরেকটা উদ্ভিদের শ্রেণী জানলাম, শ্রেণী গুল্ম, রস্কর গু,
উদ্ভিদগুলো কি কি? ধান, সরিষা, মরিচ। আকারে ছোট হয়, আকারে ছোট এবং কাণ্ড অনেক গরম, কিন্তু হাতে দেখবে এমনিতে এক হাত দিয়ে ধরে ভেঙে ফেলতে পারবে। সবাই বুঝতে পেরেছ যে কোনো কাণ্ড নরম, আকারে ছোট, সেগুলো আমরা কোন শ্রেণী কি বলবো? বিরু শ্রেণী। এদের শিকল মাটির গভীরে যায় না, মানে খুব কম মাটি আঁকড়ে একটু বেশি থাকে সকল গাছ, কিন্তু মাটির খুব গভীরে এসব গাছগুলো শিকল পৌঁছায় না, যায় না। অল্প কয়টা শিকল দিয়ে তারা কোনো মাটি আঁকড়ে করে বেঁচে থাকে। লাউ, কুমড়া, ফুল সহ এই শ্রেণীর উদ্ভিদ। লাউ গাছ দেখেছ? আমরা আলাদা আলাদা নিই লাউ, যেহেতু শীতের সিজন, শীতকাল, অনেক শাকসবজিতে আমাদের বাজার পরিপূর্ণ। আমরা কিন্তু যখন যেদিন মন চায় বাবা কিনে নিয়ে আসছে না, সবাই কি খেয়াল করবে আজকে বাবা কোন শাকটা আনলো, এই শাকটা কোন শ্রেণীর? বিরুদ্ধ সপুষ্প না পুষ্প না বুন্দু শ্রেণী, সবাই আজকের পর থেকে খেয়াল করবে, ঠিক আছে? লাউ শাক ওখানে কিন্তু খুব নরম, দেখবে মা হাতে যে এটা ছিঁড়ে ফেলছে। কুমড়া তারপর পুঁই শাক খুব নরম না? তুমিও ছিঁড়তে পারবে, খুব নরম। তাহলে আমরা কি জানলাম? যাদের কাণ্ড খুব নরম, আকারে ছোট, এইসব শ্রেণীর গাছগুলো বিরু উদ্ভিদ। সবাই কি বুঝতে পেরেছ? এইসব শ্রেণীর উদ্ভিদ গুলো বিরু উদ্ভিদ। এবার আসো আমরা জানি গুল্ম উদ্ভিদ শ্রেণীর উদ্ভিদ গুলো কি। গোলাপ, রজন, জবা এগুলো হচ্ছে গুল্ম শ্রেণীর। এই সকল উদ্ভিদের কাণ্ড শক্ত। কাণ্ড কি? যখন এই গাছটা যখন দাঁড়াবে ওখানে যখন সাঁটা পোশাকে বের হবে, যে কাণ্ড সোজা হয়ে গাছে সোজা দাঁড়াবে, দেখবে গোলাপ গাছ অবশ্যই সবাই দেখেছ, দেখবে গোলাপ গাছ অনেক শক্ত, তুষার এমন ধোঁয়া ভেঙে যাবে, ভেঙে যাবে, কিন্তু গোলাপ গাছ কিন্তু শক্ত। গোলাপ ফুল ছিটতে দেখবে অনেক জোর দিয়ে ছিট হয়, আর তুষারের পাতা টান দিবে ছিঁড়ে চলে আসবে। সবাই খেয়াল করবে, যদি অনেকে আমার সময় যদি কেউ খেয়াল করে না থাকো, আজকে পর থেকে যখন যে গাছ সামনে পাবে খেয়াল করবে। কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ বড় তা নয়, বৃক্ষ মানে কি? বড় বড় গাছ, এসব গাছগুলো শক্ত, কাণ্ডগুলো শক্ত, কিন্তু যেমন আম গাছ অনেক বড় হয়, বট গাছ অনেক বড় হয়, তাল গাছ, সুপারি গাছ অনেক বড় হয়, মোটা হয়, এরকম মোটা নয়, কিন্তু যতটুকু হয় কোনো কাণ্ডগুলো হয় কিন্তু অনেক শক্ত। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের বের হয়, দেখবে গোলাপ গাছ, জবা গাছ এগুলো মাটি, মনে করে এই যে মাটি, এখানে মাটি, মাটির খুব কাছ থেকে শাখা প্রশাখা বের হচ্ছে, খুব উপরে গিয়ে বের হচ্ছে না। এদের শিকড় মাটির বেশি গভীরে যায় না, তাহলে বিরু আর গুল্ম দুটি গাছেরই শিকড় মাটির খুব গভীরে যায় না। সবাই কি আমরা বুঝতে পেরেছি? আমরা কিন্তু এই পর্যন্ত দুটি শিখলাম, বিরু শ্রেণীর উদ্ভিদ, গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এবার আসো আর কি করবো, আম
বলেছিলাম আমরা কাঁঠালটা বেলটা সুপারিটা তালটা তোমরা দেখেছো আশা করি সবাই অবশ্যই দেখেছো এইসব গাছগুলো দেখবে অনেক বড় হয় অনেক বড় তাই না এইসব গাছ আর এগুলো এই গাছগুলো আমাদের থেকে ছোট তখন আমরা এগুলো এগুলো ছুটে ছুটে ছিটতে পারবো কিন্তু আমরা কি কিছু নাম করতে পারবো অবশ্যই আমরা ফলে অনেক দূরে আমাদের কাছে ইম্প্রুভ হবে মানে ঢিল ছুটতে হবে তাই না কান্ড গোটা দীর্ঘ ও শক্ত আম জাম কাঁঠাল এইসব কি আছে কান্ড গোটা দীর্ঘ ও শক্ত হয় অনেক গোটা আমরা আম গাছে উঠে বসে থাকি না কাঁঠাল গাছে উঠে বসে থাকো থাকো দেখো অনেকে বসে থাকে উঠতে পারি আমরা উঠে বসে থাকতে পারি কিন্তু ধান গাছ গোলাপ গাছ জাম গাছে উঠতে পারবো এগুলো তো আমাদের থেকেও ছোট আমরা উঠতে পারবো না সবাইকে বুঝতে পারছি আমরা কথাটা কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয় এসব গাছের কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় এগুলোকে বৃক্ষ বলে তাহলে আমরা এখন বলে গেলাম কি তিন নম্বর বৃক্ষ বৃক্ষ গভীরে পৌঁছায় তুমি চাইলে টান দিয়ে উপরে ফেলতে পারবা মানে গাছটা মাটি থেকে আলাদা করে ফেলতে পারবা আর বইটা দেখবে এবং ক্লাসটা ফলো করবে আশা করি তোমরা তোমাদের বোঝার জন্য আরো সহজ হবে আর এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমি আরো পরে একটা পড়াবো এই পর্যন্ত তোমরা বোঝার চেষ্টা করো গত ক্লাস ক্লাসটাও দেখো যারা মিস করেছো দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো সবসময় আল্লাহর কাছে যেন আমরা সবাই ভালো থাকি আল্লাহ যেন পৃথিবী থেকে এই মহামারী ভাইরাসটা উঠে নিয়ে যায় আমরা যেন সবাই আবার সুস্থ সবল ভাবে ফিরে আসতে পারি সবাই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো